দিদি তুমি কোথায়, দিদি তুমি কোথায়, দিদি আছি, দিদিকে তো একটু ল্যাপটপটা খুলে বসতে লাগে। যাই হোক, পাখি উড়ে গেছে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। কার কথা বলছি আর কার কথা, চোপা সুন্দরী। অনেকদিন ধরেই চোপা সুন্দরীকে নিয়ে আমি ভিডিও করছিলাম, আমি ফলো করছিলাম প্রথম থেকেই, আমি কিন্তু চোপা সুন্দরীর বিপক্ষে ভিডিও করছিলাম, তোমরা যারা ফলো করেছো। কোথাও না কোথাও যখন আমার অন্ধকার প্রদীপকে ঠিক মনে হয়েছে, আমি কিন্তু এইখানে সৌমেনের মতো অন্ধকার প্রদীপকে কিন্তু আমি ইসে করিনি। সৌমেন যেমন গিল্টি বলে আমার মনে হয়েছে, পাপি বলে মনে হয়েছে, অন্ধকার প্রদীপ ওর মা বাবার প্রতি যে মানে ব্যবহারটা দেখেছি, ছেলের প্রতি একটা ভালো বাবার যে ব্যবহার দেখেছি, প্রথম দিকে যখন ভিডিওগুলি আমি করেছিলাম তখন সেখানে কিন্তু প্রচুর নেগেটিভ কমেন্ট আমার এসেছিল। প্রথম আজ থেকে দু মাস আগে ভিডিও, মানে সেই জুন, আমার মেয়ে জুন মাসটা একটা হট ব্যাপার ছিল। জুন মাসে যখন আমি করেছিলাম তখন আমাকে বলেছে, আপনি কিরকম একজন মহিলা যে মহিলা ওকে বাপের বাড়ি যেতে দেওয়া হয় না, বাপের বাড়ি যেতে থাকতে পারে না, আপনি কি একজন মহিলা হয়ে, আমি মহিলা, আমি দুনিয়াদারি খুব বেশি দেখি, আমি বিভিন্ন জায়গায় একা একা যাই, আমি জানি সমাজে আমাদের মেয়েদের প্রতি পদে পাটা টুক 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 করে ফিসল থাকতা হ্যাঁ, কারণ অনেক কিছু থাকে, তার মধ্যে আমাকে নিজেকে ঠিক রাখতে লাগবে। আমি তখনও ভিডিও করে বলেছিলাম যখন ম্যান্ডির ব্যাপারটা হয়েছিল, যে শুধু ম্যান্ডি না, এমন প্রচুর ব্লগার আছে, প্রচুর, এখনও বলছি প্রচুর ব্লগার আছে, ওদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার লিগালি আছে। কেন আছে, যে বললাম ওরা ব্র্যান্ড প্রমোশনগুলো এভাবে নেয়, ওরা অন্য কিছু, এখন ওদের বররা প্রোটেস্ট করে না, বররা প্রোটেস্ট করে না, আর ম্যান্ডির বর তো প্রোটেস্ট করেনি, ম্যান্ডির বর ওই থিমটাকে নিয়ে ড্রামা করেছে। এইখানে টিনার কেসটা কি হয়েছে, এইখানে এখানে চোপা সুন্দরীর কেসটা কি হয়েছে, চোপা সুন্দরীর কেসটা, চোপা সুন্দরী অনেকদিন ধরেই ওর কিছু ভালো লাগছিল না, ওর টার্গেট ছিল কৃষ্ণনগরে আলাদা হয়ে গিয়ে থেকে ছেলেকে ওখানে পড়াশোনা করাবে। তখনই বলেছিলাম এতটুকুন বাচ্চাকে নিয়ে কৃষ্ণনগরে যাওয়ার মূল কারণ কি, যেটা আজকে অন্ধকার প্রদীপ বলল ওর অ্যাফেয়ার আছে, তার মানে অন্ধকার প্রদীপ জানতো ওর পরপুরুষের সাথে সম্পর্ক আছে। যখন বাধা দিল পরপুরুষের সাথে সম্পর্কটা, তখন অন্ধকার প্রদীপের উপরে পুরো মানে মামার বাড়ি, মা ভাই ওরা এসেছিল। চোপা সুন্দরীর ভাইয়ের বিয়ে কিন্তু প্রথম আশ্বিন মাসে বলার পরও পরে শ্রাবণ মাসে বলেছিল। এখানে কিন্তু একটা কোশ্চেন মার্ক রয়ে গেছে, মা দাদারা কৃষ্ণনগরে এসেছে, মা দাদারা কৃষ্ণনগরে এসে রয়েছে, মা দাদারা কৃষ্ণনগরে এসেছে কিন্তু বিয়ে বাড়ির জন্য, মানে ওই বিয়েটার জন্য, তাই তো? সেটাই আমার ধারণা, কারণ না হলে হঠাৎ করে রাত্রেবেলা ঝগড়া হলো, ফোন নিয়ে যাওয়া হলো, হঠাৎ করে রাত্রেবেলা মা দাদা মামাত্তো ভাই, মামাত্তো ভাই আসতেই পারে খবর পেয়ে, মাও ধরো কোনো কারণে এসেছে, সবাই যখন কৃষ্ণনগরে আছে তার মানে কৃষ্ণনগরে ওরা এসেছে কোনো কারণে, তার মানে ছিল এটা চোপা সুন্দরীর অরিজিনাল নামে চলে আসে, এই ইনামিনা ডিকার দাদার বিয়েতে। তাহলে এটা কি ধরে নেব, দাদার বিয়েতে গেছে নাকি যেটা সত্যি প্রদীপ বলছে সেটাই সত্যি? সত্যি হলে এতদিন তাহলে প্রদীপ কেন মেনে নিল, এটা প্রশ্ন যাচ্ছে না? আমার বাড়িতে বসে তুমি অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখবে সেটা বলাতেও রেগে গেছে, তার মানে ওর বাড়িতে বসে পর পুরুষের সাথে সম্পর্ক ওর আগের থেকেই ছিল, তাই তো? বাধাটা এখন দিয়েছে, কেন এখন বাধা দিয়েছে, কেন আগে বাধা দেয় নাই? কে সেই পর পুরুষ যে কিনা কৃষ্ণ ভক্ত হয়ে আসে? যখন এই চোপা সুন্দরী বলেছিল ভোর চারটা সাড়ে চারটা বেজে যায় এডিটিং করতে, তখনই আমি বলেছিলাম কি এমন এডিটিং থাকে যে চারটা সাড়ে চারটা বেজে যায়। এটা শুধুমাত্র চোপা সুন্দরী না, এটা অনেক ব্লগারদের এই কথাগুলো, যেটা সত্যি না, যেহেতু নিজেরা সারাদিনে ভিডিও করি, সারাদিন এডিটিং করি, আমরাও ব্লগ ছাড়ি, ম্যান্ডি দেখো টিউশনের জায়গায় যাচ্ছে, যেতে যেতে রাস্তা রাস্তা যেতে যেতে ও এডিটিং করে ফেলছে, হ্যাঁ, যে মেয়েকে রাস্তায় ছেড়ে আসতে আসতে আমার এডিটিংটা আমার হয়ে গেল, রেল স্টেশনে বসে এডিটিংটা করে ফেলছে। জটিলার কেসটা জটিলা অনেক কিছু লুকাতে লাগে, তখন গিয়ে এডিটিংটা একটু হার্ড হয়ে যায়, আদারওয়াইজ হার্ড হওয়ার কথা না, একটু 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 করে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট, 20 মিনিটের ভিডিওতে ম্যাক্সিমাম 20 মিনিট লাগতে পারে, ম্যাক্সিমাম 20-25 মিনিট, যদি বেশি ক্লিপিংস হয় ওরকম 20, আমি হাফ অ্যান আওয়ার ধরে নিলাম, চারটা সাড়ে চারটের মধ্যে, মানে সে তখন চ্যাটিংয়ে বা কথা বলে ব্যস্ত থাকতো তার সেই মনের মানুষের সাথে,
আচ্ছা, তো টিনা এখন কি চাইছে, টিনা এখন কি করতে পারে দিদি? টিনা এখন যেহেতু বলেছে ওরা কেস করে দিয়েছে, কেস করে দিয়েছে বাচ্চাটা, বাচ্চাটা আইনতভাবে কেস চলুক যা কিছু হোক, বাচ্চাটা আইনতভাবে কিন্তু থাকবে চোপা সুন্দরীর কাছে। কারণ বাচ্চাটা খুবই ছোট, 18 বছর হয় নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, বাচ্চাটাকে জিজ্ঞেস করা হবে পরে যখন কোর্টে কেস উঠবে তুমি কার সঙ্গে থাকবে। তৃতীয় কথা, যদি যার সাথে সম্পর্ক হয়েছে সে বাচ্চা শুদ্ধ মাটাকে গ্রহণ করে, দেখা যাবে কিছুই হবে না, দেখা যাবে চোপা সুন্দরী আলাদা বাড়ির যে থিমটা ছিল, কৃষ্ণনগরে আলাদা থাকার যে প্ল্যানটা ছিল, কৃষ্ণনগরে আলাদা হয়ে যাবার একটা প্ল্যান ছিল অনেকদিন ধরে। তখন বিভিন্ন ভিউয়ার্সরা না করছিল, বিভিন্ন লোকরা না করছিল। এখন যদি চোপা সুন্দরী এমনিতে বা অন্ধকার প্রদীপ এমনিতে আলাদা হয়ে যায়, পাবলিক কিন্তু খুব ওকে তাড়া দেবে যে তুমি কেন এইভাবে মাকে বাবাকে ফেলে আলাদা হয়ে গেলে। মোটামুটি ঘরের কাজটা হয়ে গেছে, এখন পুজোর সময় ওদের ঘরে ঢোকার ইচ্ছা ছিল, পুজোর সময় ঘরে ঢুকলে তাহলে পুজোর পরে যদি ওরা আলাদা অন্য কোনো সেপারেট হাউস নেয়, কৃষ্ণ বলবে যে আমাদের এরকম ঝগড়া, আমাদের ফ্যামিলির মিলের জন্য আমরা আলাদা থাকতে বাধ্য হলাম, যে দুদিন পরে বলবে চোপা সুন্দরী ওই প্রেমিককে ছেড়ে দিয়েছে, আমরা এক হয়ে গেছি, এখন আমরা মিলের জন্য এইভাবে আলাদা বাড়িতে ভাড়া নিলাম। এটা একটা ফ্যাক্ট হতে পারে। আর কেস যদি সত্যিকারে করে থাকে, পালিয়ে বেড়ালে কি কেস থেকে বেড়ানো যায়? বেড়ানো যায় না। বাচ্চাটাকে তুমি তোমার কাছে আইনত রাখতে পারবে না, আনটিল অ্যান্ড আনলেস মার চরিত্র খারাপ প্রুফ করতে লাগবে। প্রেম করা, লিগেলি কারোর সাথে যদি অ্যাফেয়ার থাকে, এটা আমাদের ভারতবর্ষে 18 বছর ঊর্ধ্বে কোনো মেয়ে অন্য কোনো পুরুষকে স্বামী ছাড়া ভালোবাসতেই পারে। ইয়েস, কোট আনকোট, এইখানে আইনের কিচ্ছু করার নেই। ভালোভাবে ডিভোর্স দিয়ে দাও, আর বাচ্চাটাকে জিজ্ঞেস করা হবে, বাচ্চাটাকে জিজ্ঞেস করা হলেও বলবে, কিন্তু বাচ্চাটা খুব ছোট এখনো, নট ইভেন 5 ইয়ার্স ওল্ড, মার থেকে বেশি বাচ্চা দায়িত্ব ভালো নিতে পারে তো পারে না। এখন কথা হচ্ছে মা তো অন্য পুরুষের সাথে ইনভলভ, তাহলে মা যদি বাচ্চাটাকে ভালো না রাখে, মা যদি কোর্টে দাঁড়িয়ে বলে যে না ভালো রাখবো, প্লাস অনেকগুলি পয়েন্ট এখানে চোপা সুন্দরীর ফেভারে আছে, কারণ চোপা সুন্দরী কিন্তু দুটো চ্যানেলই ওর নামে, এখানে কিন্তু অঙ্গ অন্ধকার প্রদীপের চ্যানেলে কোনো দূর দূর তক নাম নাই, অঙ্গ ম্যান্ডি চ্যানেলে কিন্তু শোম্যান ছিল, বাকি সবার চ্যানেল যেমন অঙ্গ ধনুদা, হ্যাঁ দিদি ধনুদাকে আগো, অঙ্গ কাকতারুয়া ধনুদা, অঙ্গ ও সাথী রে ওর জামাই, হ্যাঁ তো নামে হাজব্যান্ড আছে, নামের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ থাকে, কিন্তু এখানে চোপা সুন্দরী দুটো চ্যানেলই ওর নামে। কিন্তু একটা ব্যাপার, চোপা সুন্দরীর সমস্ত পয়সা টাকা কিন্তু সম্পূর্ণভাবে কন্ট্রোল করছে অন্ধকার প্রদীপ, অন্ধকার প্রদীপ পুরো ব্যাপারটাই কন্ট্রোল করে। ওর যখন রিচার্জ খতম হয়ে গেছিলো বা কোনো কিছু দরকার পড়েছে পাপের থাকার সময়, তখন কিন্তু অন্ধকার প্রদীপের কাছ থেকেই বলতে রিচার্জটা করে দাও বা অমুকটা করে দাও, কার্ডে ওর হয়তো ATM-এ টাকা তুলতে গেল, ব্যাংকে টাকা তুলতে গেল, ATM-এ 2 টাকা থাকতে পারে, ATM কার্ড ওয়াজ থাকতে পারে, কিন্তু আদারওয়াইজ ব্যাংক ডিলিং বা ব্যাংকের টাকা পয়সা সবটাই কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স কিন্তু ওকে চোপা সুন্দরীর কাছে নিয়ে গেছে। চোপা সুন্দরী অতটা বোঝেও না, অতটা যেটা ম্যান্ডি সবটাই নিজের হাতে রেখেছে সমস্ত পয়সা। এইবার গিয়ে আমাকে সময়ন বাবাজি এত বছর পরে একটু 7 লাখ টাকার মালিক হয়ে একটু স্বাবলম্বী পুরুষ লোক হতে পারলো, পুরোটাই ম্যান্ডি চালাতো। তো এখানে কিন্তু চোপা সুন্দরী ভিডিও করলো, যা কিছু করলো, কিন্তু ইভেন আমাদের সাথীরে ওরও টাকা পয়সা ব্যাপারটা কিন্তু ওদের তো আরও দারুণ, তো টাকা পয়সা ব্যাপারটা ওদের ভাগ না দেখে, কাজই মেইনলি দেখে কোথায় কী টাকা লাগাবে না লাগাবে সবটাই কিন্তু মোটামুটি, যেহেতু ধনুদা ওরা দুজনে কেউই এতটা মানে বোঝে না টাকা পয়সার ব্যাপার কিছু একটা, সবটাই ভাগনার হাতে, পুরো ব্যাপারটাই ভাগনার হাতে। তো এখানে দেখে অন্ধকার প্রদীপ, তাহলে এই পাখিটা যদি উড়েও যায়, পাখিটার কাছে এখন ব্যাংক ব্যালেন্স থাকবে না, ব্যাংক ব্যালেন্স না থাকলে পাখিটা এখন প্রেশার দেবে, যদি সত্যি উড়ে গিয়ে থাকে অন্ধকার প্রদীপকে প্রেশার দেবে যে কিছু টাকা আমার নামে দাও, এবং যদি সত্যিই কেস হয় এই কেসটা কিন্তু জোরদার কেস হবে, কারণ অন্ধকার প্রদীপের মা বাবার গায়ে ধাব্বা আছে টর্চার, ভুলে যেও না,
টর্চারের ধাপ্পা আছে, তার নিজের মেয়ে বলেছে মা বাবা তাকে গ্রহণ করেনি। ছেলের বউ যদি বলে যে মেয়েকেই তো গ্রহণ করেনি, আমাকে কি করে গ্রহণ করবে, কোর্ট কিন্তু শুনবে, পুলিশ কিন্তু শুনবে। বিয়েটা কত বছর হয়েছে, 7 বছর হয়েছে কি? 7 বছরের বিয়ের প্রথম 7 ইয়ার্স ভারতীয় দণ্ডবিধি সম্পূর্ণভাবে মেয়েদেরকে সাহায্য করে। প্রথম 7 বছর যে কোনো কেসে ফেলানো যায়। দিদি মিথ্যা কেস, মিথ্যা সত্যি এটা তো পরে বিচার হবে, আগে তো কোর্ট কেস হবে, আগে তো কোর্ট কেস হবে। এটা সে ভিকটিম না সে ক্রিমিনাল সেটা পরে বিচার হবে, বিচার তো প্রথমে হয় না, বিচার তো কেসটা প্রথমে হবে, যেহেতু পুলিশে দিয়ে দিয়েছে বলেছে। এখন কথা হচ্ছে এটা কি নাটক না সত্যি, নাটক না সত্যি সেটা একটা বিশাল বড় প্রশ্ন। কিন্তু অন্ধকার প্রদীপের মা কেঁদে কেঁদে বলেছে, ওর সুখটা সবসময় দেখেছি 9টা 10টার আগে কখনো ঘুম থেকে ওঠেনি, এটা আমরাও দেখেছি। তাহলে কদিন আগে যে দীঘা ঘুরতে গেছিল এটা কি ছিল দিদি? দীঘা ঘুরতে যখন গেছে তখন আমি বলেছিলাম মাত্র তো এলো বাপের বাড়ি থেকে, আসার সঙ্গে সঙ্গে দীঘা কেন ঘুরতে গেল, যেতে লাগলো। বাপের বাড়ি থেকে আসলো, কৃষ্ণনগর গেলো, ভাইয়ের বিয়ে ঠিক হলো, ওইখান থেকে আসলো, মাকে ভিক্ষা মাকে ভাইয়ের বউকে এনে বাড়িতে খাওয়ালো, নেমন্তন্ন করলো, তারপরে দীঘা ঘুরতে চলে গেল। দীঘা ঘুরতে গেছে, সেখানে গিয়ে ও কয়েকটা ব্র্যান্ড প্রমোশন করেছে। একদম ব্র্যান্ড প্রমোশন করতে গেলে সুন্দর সুন্দর ঘরে সুন্দর সুন্দর জায়গায় ব্র্যান্ড প্রমোশন যদি হয় ভালো হয়, তার জন্য দীঘা ঘুরতে যাও না, ঘুরতে এর জন্য যাও না, কোয়ের তেল দিয়ে কই ভাজা হয়ে গেলো, যে ব্র্যান্ড প্রমোশন ভালো ভালো অ্যামাউন্ট পায় সেই টাকা দিয়ে দীঘাটা ঘুরতে গেল। কিন্তু কোথাও না কোথাও চোপা সুন্দরী এই শ্বশুর বাড়িতে থাকতে চাইছে না। যদি ও ফিরেও আসে মিলেও থাকে তাহলে ওর কিন্তু শাশুড়ি বা বরের সাথে থাকলেও শাশুড়ি শ্বশুরের সাথে এই বাড়িতে থাকতে চাইছে না। আর রইল বাকি পরকীয়া, ওরা ওদের পরকীয়া টিক মার্ক ওদের স্বামী দেবতাগুলি দেয়। ওদের পরকীয়াগুলি টিকটেক, কারণ ওদের বাড়িতে বসে করতো। এবং কি কার সাথে পরকীয়া এটা নিয়ে আমার একটু ডাউট আছে। যেই কাকু বারবার আসছে, যেই কাকু বারবার আসছে, আরও কিন্তু একটা ছেলে আছে। কাকু কাকিমা ওকে ভীষণ পছন্দ করছে, বারবার আসছে বারবার আসছে। হতাম যদি তোতা পাখি, গেস সন্দীপ কিন্তু সেই পরপুরুষটার নামটা বলেনি, সন্দীপ পরপুরুষটা কে সেটা বলেনি, সেই নামটা কিন্তু আমাদের কাছ থেকে কোথাও না কোথাও লুকিয়ে রেখেছে সে। অ্যাটলিস্ট ফুল ওরা তো একটা ইনভিজিবল ফিগার না, ভিজিবল একটা মানুষকে দেখিয়েছিল যে সে তার জন্য ম্যান্ডি গেছে, সন্দীপ বলছে অন্য কেউ। তো এখন দেখা যাক সেটা কে। আর যদি এটা প্র্যাঙ্ক না হয়, যদি এটা মিথ্যা কেস না হয়, কিছুদিন আগে যখন কোশ্চেন আনসার ভিডিওটা অন্ধকার প্রদীপকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন ভাবি দিদি তুমি এই ঘরে কেন এসছো, ওখানে ডগ ডাকছে তো তার জন্য চলে এসেছে, তোমাদের অসুবিধা হবে। তো তখন অন্ধকার প্রদীপকে জিজ্ঞেস করেছো তুমি কি তোমার বউ কি কারোর সাথে উড়বে বা আমার বউর কারোর সাথে রিলেশন আছে, তখন অন্ধকার প্রদীপ কিন্তু বলেছে আমি টিনাকে সন্দেহ করি না। এর খুব খি করে হেসে বলেছিল যে এইরকম কোনো কিছু আছে বলে আমি আমার ধারণা নেই, আমার কোনো আইডিয়া নেই। কিন্তু কালকের ভিডিওটাতেও বললো যে আমার ঘরে বসে ও পর পুরুষের সাথে সম্পর্ক করবে সেটা আমি কী করে মেনে নেব। হ্যাঁ, কিন্তু প্রদীপ মিথ্যে কথা বললো, ওর মার চোখের জলটা কিন্তু আমার সত্যি বলে মনে হয়েছে। হ্যাঁ, যে মা যে কাঁদছে, মা যে নাচাটাকে কোলে করে জড়িয়ে রেখেছে একটা ভয়ে, আমি বলেছি ম্যান্ডির ভিডিওতে সব কিছু মিথ্যা ছিল। সেদিন যখন অনেকগুলি লোক এসে ধরা দিয়েছিল ওদেরকে, ম্যান্ডিকে ধরেছিল, মানে ম্যান্ডির মাকে আর মেয়েকে, ওই সময় যে মার একটা ভয় বা বাচ্চাটার একটা ভয় সেটা মিথ্যা ছিল না। আজকের ভিডিওটা তো অন্ধকার প্রদীপের মার যে রোলটা প্লে করেছে, যে কথাগুলি বলেছে, এখানে কিন্তু একটা মার চোখের জল নাতিটাকে আঁকড়ে ধরে, কারণ নাতিটা হাতছাড়া হওয়ার চান্সটা 101%। ইয়েস, যেটা অন্ধকার প্রদীপ বলছে পুলিশ আমাকে ডাকছে, আমাকে নিয়ে গিয়ে কী করবে, তোমাকে ডেকে নিয়ে গিয়ে বলবে বাচ্চাটা দিয়ে দাও, এটাই করবে। তারপর হয়তো এটা করবে যে তুমি বাচ্চা চাই, অন্ধকার প্রদীপ বাচ্চাটাকে খুব ভালোভাবে চাইবে। এমন কি যদি সত্যি হয়ে থাকে তাহলে তো ডোমেস্টিক ভায়োলেন্স কেস করতেই পারে। আর ডোমেস্টিক ভায়োলেন্স কেসে বলে দিদি ডোমেস্টিক ভায়োলেন্সকে ওকে কি আটক করে ফেলবে বা কিছুটা করে ফেলবে, সেটা বিচারাধীন। তবে অবশ্যই তুমি যদি অন্ধকার প্রদীপ তোমার যেটা প্র্যাঙ্ক না হয়ে থাকে, তুমি আগে একটা লয়ার নাও, ভালো লয়ার নাও, কম দামি লয়ার নেবে না, অর্ডিনারি লয়ার নেবে না, হাই প্রোফাইল লয়ার নাও। এবং দরকার পড়লে তুমি সমস্ত রাগ দুঃখ ভুলে বোনের হেল্পটা নাও। এই মোমেন্টে তোমার পাশে তোমার দিদির থাকাটা খুব দরকার, দিদির উইটনেসটা কাজে লাগবে।
যদি তোমার এটা, তুমিও যদি এটাকে নাটক হিসেবে না করো, কারণ হতে পারে দু মাস নাটক করে টাকাটা উঠিয়ে অক্টোবর পর্যন্ত আমাদের জন্য প্রফিট, তারপর তুমি আলাদা বাড়িতে চলে গেলে, কারণ এটা দেখাবে যে টিনা থাকতে চাইছে না এই বাড়িতে। হ্যাঁ, তার জন্য ছেলেটাকে তো আমি ফেলতে পারবো না, তাই মা বাবাও রাজি হয়ে গেছে, আমরাও রাজি হয়ে গেছি, টিনাকে নিয়ে আমরা থাকবো কৃষ্ণনগরে। আর কারণ কৃষ্ণনগরে টিনার সব আছে। যখন টিনা ওইভাবে অসুস্থ হয়ে সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো, হ্যান্ড করতো, তখনই আমার ডাউট হয়েছিল কিছু একটা আছে কিনা। আর তোমার ঘরে বসে অনেকদিন ধরে পরকে চালাচ্ছিল, তুমি জানতে, তুমি বাধা দাওনি, ব্যাপারটা কেমন না? হঠাৎ করে বাধা দিলে, বাধা দেওয়ার পরেই কিছু একটা হয়ে গেল, কিন্তু সে মানুষটাকে তুমি কিন্তু বললে না, কথাগুলি আরও খুলে তুমি বলেছো, তুমি ভিডিওটা করেছো যে তোমার, তুমি কী অবস্থায় আছো, কেন আছো, কেন পালিয়ে বেড়াচ্ছো, ভিউয়ার্সদেরকে জানানোর জন্য। যদি কিছু হয় তোমাকে, ভিউয়ার্স তোমাকে হেল্প তো করতে পারবে না, ভিউয়ার্স তোমাকে মরাল সাপোর্ট দিতে পারবে, ভিউয়ার্স তোমাকে হেল্প করতে পারবে না, তোমাকে হেল্প করতে পারবে একমাত্র লয়ার, একমাত্র লয়ার। তুমি পুলিশ, আইন কারোর হাতের মুঠে না। অনেকে বলছো যে ওর বাবা পুলিশের ড্রাইভার বা কিছু একটা, পুলিশের ড্রাইভার না, পুলিশের যদি হায়ার অথরিটিও হয় কিছু এটা করতে পারবে না। কিন্তু কিন্তু এখানে আইনটা মেইনলি থাকবে ওর প্রতি, প্রদীপের এগেনস্টে। প্রথমত বাচ্চা নিতে চাইবে, দ্বিতীয়ত বলবে আমার মেয়ের উপর এখানে টর্চার হচ্ছে। আর এখন যদি প্রদীপ বলে যে ওর পরকীয়াতে আমি বাধা দিয়েছিলাম বলে ও আমাকে এটা করছে, পরকীয়াতে বাধা, পরকীয়ার এগেনস্টে কোনো ল নেই, পরকীয়ার এগেনস্টে কোনো ল নেই, তখন আর এতটা নাম করে ফেলেছে আমগো চোপা সুন্দরী, ও আর যদি সেই পর পুরুষ বড় লোক হয় তাহলে হয়তো ওকে নিয়ে আলাদা ঘর করতে আজ হয়ে যাবে। কারণ কোথাও না কোথাও চোপা সুন্দরী কিন্তু প্রদীপকে নিয়ে খুশি ছিল না, খুশি প্রথম যখন বিয়ে হচ্ছে তখন আলাদা কথা ছিল, এখন প্রতি মুহূর্তে, আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে এইভাবে দিনের পর দিন অপমান করছিল প্রত্যেকটা ভিডিওতে, সূক্ষ্মভাবে দেখো প্রতিটা ভিডিওতে, নেই ভিডিওটা অনেক বড় যাচ্ছে, আসছি নেক্সট ভিডিওতে, কোথায় কোথায় কবে কবে কোন কোন দিনে, আজকের থেকে অপমান করছে না, প্রতি মুহূর্তে অপমান করছে। তবে একটা প্রশ্ন আমার, আজকে দিনটা দাও তোমরা, এটাও কি খেলা না এটাও ম্যান্ডির ইনফ্লুয়েন্স? এটা দেখতে লাগবে, ভাবতে লাগবে, একটু সময় দাও, একটু সময় দাও। কারণ তিন চারটা পয়েন্ট মাথাতে আমার ঘুরছে, তাহলে ওটা কেন করলো, ওটা কেন গেল না, ওটা কেন হলো না, একটা ব্যাপার কিন্তু রয়ে গেছে। আসছি পয়েন্ট ওয়াইজ ডিক্লেয়ার করার জন্য।